বাংলার নির্বাচনে নিজেদের অস্তিত্বের জন্য লড়াই করছে তৃণমূল। নির্বাচনের আগে বিজেপি কর্মীদের জেলে ঢোকানো হচ্ছে। তৃণমূলের এই নৃশংসতার পরেও তাদের ভোট দিচ্ছে সাধারণ মানুষ। তৃণমূলকে তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তৃণমূলকে তোপ দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুনুন কি বলেছেন তিনি। কি হ্যায় আর আবি আপ শায়দ ফির জানে ওয়ালে হ্যায় বেঙ্গল, ক্যা লাগতা হ্যায় আপকে প্রসপেক্টস ক্যাসে রহেঙ্গে বেঙ্গল মে? এক তো মুঝে লাগতা হ্যায় কি এনআইএ কে জো ফুট সোলজারস হ্যায় एक बार उनको वेरीफाई करना दे कर देना चाहिए कि वो कहाँ से रिपोर्टिंग आपको भेजते हैं। बंगाल के चुनाव में टीएमसी पार्टी अस्तित्व की लड़ाई लड़ रही है। आपने देखा होगा पिछले असेंबली के चुनाव में हम तीन थे, तीन में से बंगाल की जनता ने हमें 80 पर पहुंचा दिया। हमें लोकसभा के अंदर भारी बहुमत पिछले चुनाव में मिला था। इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है। भारतीय जनता पार्टी को सर्वाधिक सफलता पश्चिम बंगाल में मिल रही है और पश्चिम बंगाल का चुनाव एक तरफा है। जनता जनार्दन उसको लीड कर रही है और उसके कारण सरकार में बैठे हुए लोग, टीएमसी के लोग बौखलाए हुए हैं। लगातार हत्याएं हो रहे हैं, हमले हो रहे हैं, भाजपा कार्यकर्ताओं को चुनाव के पहले जेलों में बंद कर दिया जा रहा है। ये सारे जुल्मों के बावजूद भी मतदान भी जनता ज्यादा कर रही है और वोट भी ज्यादा हो रहा है। বাংলার নির্বাচনে নিজেদের অস্তিত্বের জন্য লড়াই করছে তৃণমূল। নির্বাচনের আগে বিজেপি কর্মীদের জেলে ঢোকানো হচ্ছে। তৃণমূলের এই নৃশংসতার পরেও তাদের ভোট দিচ্ছে সাধারণ মানুষ। তৃণমূলকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি বাংলার ফলাফল নিয়েও আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সে কথা জানিয়েছেন। একদিকে তৃণমূলকে তোপ দেখেছেন, বাংলায় তৃণমূলে অস্তিত্বের লড়াই চলছে। তৃণমূলের এই নৃশংসতার পরেও তাদের ভোট দিচ্ছে সাধারণ মানুষ। বিজেপি কর্মীদের জেলে ঢোকানো হচ্ছে, এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার নির্বাচন নিয়ে তিনি আশাবাদী। বাংলায় তৃণমূলের অস্তিত্বের লড়াই চলছে, বিজেপি কর্মীদের জোর করে জেলে ঢোকানো হচ্ছে। তৃণমূলের এই নৃশংসতার পরেও তাদের ভোট দিচ্ছে সাধারণ মানুষ, এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলকে তোপ দাগলেন তিনি। বাংলার নির্বাচন নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন বিজেপি কর্মীদের জোর করে জেলে ঢোকানো হচ্ছে, বাংলায় তৃণমূলের অস্তিত্বের লড়াই চলছে, আর সমস্ত কিছু জেনেও সাধারণ মানুষ তাদের ভোট দিচ্ছে, কি বলবেন? ওই ঢাকায় একটা প্রবাদ আছে, কোয়েন্না কর্তা ঘোড়ায় হাসবে। নরেন্দ্র মোদী কথা শুনে ঘোড়াতেও হাসবে। বিরোধী নেতাদের টার্গেট করে জেলে ঢোকাচ্ছে সারা ভারতবর্ষের মানুষ, ছেড়ে দিন, সারা পৃথিবীর মানুষের কাছে আজকে পরিচয় হয়ে গেছে বিরোধী নেতাদের কি করে জেলে ঢোকাতে হয়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে বাংলার বুকে বিরোধী নেতা নেত্রী থেকে শুরু করে সারা ভারতবর্ষের যেখানে যত বিরোধী নেতা নেত্রী আছে, এমন কোন রাজনৈতিক দল পাবেন না, বিরোধী রাজনৈতিক দল, যাদেরকে বিজেপি সমন পাঠায়। আবার সেই রাজনৈতিক দলের নেতারা যখন বিজেপি জয়েন করে গেছে, তারা কেউ মুখ্যমন্ত্রী হয়ে গেছে, তারা কেউ লিডার অফ অপোজিশন হয়েছে, তারা কেউ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে, এইরকম উদাহরণ ঘুরি ঘুরি। নরেন্দ্র মোদী আসলে বুঝতে পেরেছেন ডেইজ আর নাম্বার্ড, আর 7 দিন ওনার হাতে সময়। আজকে 27 তারিখ পেরিয়ে 28 তারিখ পড়ে যাচ্ছে, আর 7 দিন পরে নির্বাচন আগামী মঙ্গলবার। যখন এইরকম সময় 11:30-12 তখন আর মোদীজি প্রধানমন্ত্রী থাকবেন না। না থাকবে সিবিআই, না থাকবে ইডি, না থাকবে ইনকাম ট্যাক্স, না থাকবে এজেন্সি। ভোটে হারার ভয়ে প্রথমে মোদী কি গ্যারান্টি ছিল, গ্যারান্টির বেলুনে আলপিন দিয়ে দিয়েছে মানুষ। তারপরে দ্বিতীয় দেশের মধ্যে সবচেয়ে ভালো ফল করবে বিজেপি, এমনও মন্তব্য করেছেন তিনি। নাও যদি স্বপ্নে খায় ঘি বেশি ঢালতে গতি কি, ও 1 কেজি চালে 5 কেজি ঘি ঢালুক না। বলেছিল 2014 সালে ইস বার মোদী সরকার, 2019 বলেছিল ফির একবার মোদী সরকার, এবার বলেছে আপকি বার 400 পার। বাংলা ওদের দেখিয়েছিল আপকি বার 200 পার নয় পগার পার, এবার গোটা দেশ পুরো সিনেমা দেখাবে বাংলা, যেটা ট্রেলার দেখিয়েছে। আপকি বার 400 পার না, আপকি বার 440 ঝোপল্ট কা ঝাটকা, আপকি বার দূর সে নমস্কার, আপকি বার বহুত হুয়া ইয়ার আপ দূর সে নমস্কার। মোদীজি আপনি এবার মানে মানে বিদায় নিন, বিদায় ঘন্টা বেজে গেছে,
তার জন্য হিন্দু মুসলমান করার পর আবার মুখে নাটক করছেন, মাইক আমি হিন্দু মুসলমান নেই করুঙ্গা। প্রথমবার ছিলেন সেবক, পরের বার চৌকিদার, এখন নিজেই ভগবান হয়ে গেছেন। স্বাভাবিক ভাবে দেশের মানুষ বুঝতে পারছে কাদের অবস্থা ঢিলে হয়ে গেছে, নতুন করে কিছু বলতে হচ্ছে না। যতদিন এগোবে মোদিজির দিন, গণনা কাউন্টিং এর দিকে এগোবে, মোদিজির সময় আয়ু, রাজনৈতিক আয়ু তত কমবে। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। বাংলায় তৃণমূলের অস্তিত্বের লড়াই, বিজেপির নেতৃত্বদের ইচ্ছে করে জেলে ঢোকানো হচ্ছে, জোর করে ঢোকানো হচ্ছে জেলে, এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলকে তোপ দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে দেশের মধ্যে রাজ্যে আপনাদের শোনাব প্রধানমন্ত্রী তিনি কি বলেছেন। কি হ্যাঁ, অভি আপ শায়দ ফির জানে ওয়ালে হ্যায় বেঙ্গল, ক্যা লাগতা হ্যায় আপকে প্রসপেক্টস কেসে রহেঙ্গে বেঙ্গল মে? এক তো মুঝে লাগতা হ্যায় কি এনআইএ কে জো ফুট সোলজার্স হ্যায়, एक बार उनको वेरीफाई करना दे कर देना चाहिए कि वो कहाँ से रिपोर्टिंग आपको भेजते हैं। बंगाल के चुनाव में टीएमसी पार्टी अस्तित्व की लड़ाई लड़ रही है। आपने देखा होगा पिछली असेंबली के चुनाव में हम तीन थे, तीन में से बंगाल की जनता ने हमें 80 बना पर पहुंचा दिया। हमें लोकसभा के अंदर भारी बहुमत पिछले चुनाव में मिला था। इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है। भारतीय जनता पार्टी को सर्वाधिक सफलता पश्चिम बंगाल में मिल रही है और पश्चिम बंगाल का चुनाव एक तरफा है, जनता जनार्दन उसको लीड कर रही है और उसके कारण सरकार में बैठे हुए लोग, टीएमसी के लोग बौखलाए हुए हैं। लगातार हत्याएं हो रहे हैं, हमले हो रहे हैं, भाजपा कार्यकर्ताओं को चुनाव के पहले जेलों में बंद कर दिया जा रहा है। इस सारे जुल्मों के बावजूद भी मतदान भी जनता ज्यादा कर रही है और वोट भी ज्यादा हो रहा है।